রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে সাধের এই পৃথিবী কত সুন্দর দেখেন তো আসমানটা ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ করেছর তোমার আমাকে যে মুসলিম করেছ এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে আমরা মুসলমান অযুবক দিলটা নরম করে দাও আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছে আল্লাহ জি খোলা কাকা কাফা ও আকা ফি আইনি সূরাতি মাশা আর আল্লাহ কই ও বান্দা আমি তোরে বানাইলাম আমি তোরে আমার মত করে বানাই আমি আমি তোরে আমার নিজের হাত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার মতো করে আমি বানাইছি পছন্দ করে এজ কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না লম্বা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না তুমি যারে ঘৃণা করতেছ এই বান্দাটারে বানাইছে একজন জবান খুলে বলুন তিনি কেল্লার কারিবের কি গরিব কি গরিব ডাক দিয়া বলছেন ইয়া হল্লা আমানু হে বান্দার বোন ওদু তোমরা প্রবেশ করো ফিসিলমিল ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ ভাবে তার মানে বোঝা গেল আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে নবীকে মানলে মানার মতো মানতে হবে কোরআন মানলে মানার মতো হবে মা বাবারে মানলে মানার মতো মানতে হবে ইসলাম মানলে মানার মতো মানতে হবে এটার নামই হলো কাফা রাব্বুল আলামিন মনে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো এইজন্য মুসলমান কাকে বলে যারা ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান বলা কয় আমারে নবী আপনার নবী বলেছেন মানসালি বা মুসলিম ওরা মিল্লিশান হিমায়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি তো জানেন হাত দিয়া মানুষ খুন করা যায় কিন্তু এই হাত দিয়া যারা মানুষ খুন করে না আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো যায় আপনি তো জানেন হাত দিয়ে মানুষের মাথা ফাটানো যায় কিন্তু হাত দিয়ে সে মানুষের মাথা ফাটাই না আপনি তো ধরেন এই হাত দিয়া কাগজের মধ্যে লিখি লিখি বিষ বাষ্প ছড়ানো যায় কিন্তু যেই মানুষটা কলমের কালিকে বেহুদা ব্যবহার করে না রাইট পথে ব্যয় করে বেহুদা কাজে ব্যয় করে না এই জন্য যারা যাদের হাত থেকে মানুষ নিরাপদ এরপরে আমার আল্লাহ বলছেন লিসানিহি যার সবার কথার তো কেউ কষ্ট পায় না আপনি তো জানেন মুখের একটা ব্যবহারের কারণে মার্ডার হয়ে যায় আপনি তো জানেন মুখের একটা কথার দ্বারা নবীর বিরুদ্ধে কথা চলে যায় মুখ দ্বারাই বিরুদ্ধে কথা চলে যায় এই জন্য বলেছেন পায় না মানুষটা এ যুবকের দল আল্লাহকে মানলে মানার মতো মানতে গবে তাই তো আমার আল্লাহ রাব্বুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কোরআপ পড়লে কৃষ্ঠা পড়লে শান্তি লাগে কি লাগে আমি আবার একটা কাজটা তালাবাদ করতেছি জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে এক্সট্রা আওয়াজ বন্ধ করে ফেলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা কোন ঠিক কিনা এই জন্য ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম কথা কোন ঠিক কিনা এই ইসলাম কি মেসেজ দে জানেন ইসলাম মেসেজ দেয় অন্য কোন ধর্মের মানুষগুলোকে নিয়ে কটুক্তি করা যাবে না ইসলাম শিক্ষা দেয় অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করা যাবে না বক্তৃষ্টা তাদের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ ইসলাম শিক্ষা দেয় কুরআন শিক্ষা দেয় অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ কথা বলেন ঠিক না এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এই ধর্ম একমাত্র সকল ধর্মের মানুষ কি দিতে সক্ষম আর না হয় আপনি যত জায়গায় দেখবেন বিশ্বের যত জায়গায় দেখবেন প্রত্যেকটা দেশে সংখ্যালঘু যদি মুসলমান হয় প্রত্যেকটা দেশে আমার স্বামীর সোনার বাংলা নয় সারা বিশ্বের মুসলমান জাতি একমাত্র ইসলাম দাহুরি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ একমাত্র কোরআন সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম কথা বলেন ঠিক তাহলে মুসলমান শ্রেষ্ঠ জাতি সন্দেহ আছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সন্দেহ আছে কোরআন শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ এসে সন্দেহ আছে এই জন্য যুবক ভাইয়ের আমার এই জন্য বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি আ। পরিপূর্ণভাবে সত্যিকার রিয়েল ইসলামকে যারা ধারণ করে তারাই সমাজের রিয়েল হিরো এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে এই জায়গা নিয়ে কোনো ধর্মান্ধতা ছড়ানো যাবে না এই ইসলামের বিষয় নিয়ে কোনো উগ্রতার বিশ্বাস ছড়ানো যাবে না ইসলাম একটি সম্মানের ধর্ম সকল ধর্মের মানুষ ইসলাম যে শ্রেষ্ঠ আমার নবী যে শ্রেষ্ঠ নবী মানতে বাধ্য কথা বলেন মানতে বাধ্য ভাই আমার বলছিলাম মরে যেতে পারে বলুন আসল গরের নাম কি বিল্ডিং না কবর সন্দেহ আছে একবার মরে দেখেন অবস্থা ভয়াবহ এইজন্য আয়াত পড়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিসিল মক্কা ভাই আমার ও যুবক ভাই আমার এই পথে থাকতে গেলে আপনার ডানে বিপদ আসবে বামে বিপদ আসবে সামনে বিপদ আসবে পিছনে বিপদ আসবে এই দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবেন দেখবেন পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে সেফ করার জন্য একজনই যথেষ্ট জবান খুলে বলুন তিনি কে ভয় রাখতে হবে মালিকের ওয়ালামু আন্নাল্লাহ وعلم তোমরা জেনে রাখো ان اللہ বাক্যের শুরুটা اسئله হয় মাসখানে না হয় আবার কোকো কোকো ইন হয় মাসখানে যুবক ভাইয়ের আমার ان اللہ নিশ্চয়ই আল্লাহ মাল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে মানার মত মানে প্রকাশ্য গুনা করল একজন দেখে তিনি কে গোপনে গুনাহ করল একজন দেখে তিনি কে ওই সবসময় সোনা সরতে গেলে দুধ দোহন করেছে দুই কেজি এক কেজি পানি মেশাতে গেলে মনে মনে আহ কেউ তো বাজারে কেউ তো দেখে না একজন দেখে তিনি কে আবার পানি মিশে ডুব দিয়ে রোজা ভাঙতে চাই পানি পান কইরা উপরের বন্ধুরা তো কেউ দেখে না একজন দেখে তিনি কে এটার নাম হলো তাকোয়া ওয়ালামু আল্লাহ্লা মা তাকিন জেনে রাখো যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে একটা জান্না দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিতে পারছে কি জান্নাত যাইতে মনে চায় জান্নাতে খাওয়ান আছে না নাই আহা একজনের জন্য সত্তর জন দিব আর তুমি তো দুনিয়া সুইটির জন্য পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছো অনেক নিয়ামত আছে তোমার জন্য অপেক্ষা করতেছে পোলা পান শতকরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছেলে রাষ্ট্র আজকে মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো ইসলিব তাসলিমা সালাম দিলে সালাম দেওয়ার মতো সালাম দাও কি না বলে মানার মতো মানবে আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব কয়টা ওয়ালিমান খাফা মা কামা রাব্বিহি জান্নাতান আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব জান্নাত কি আমাদের বিল্ডিং অনেক সুন্দর জান্নাত সানিল হা ফাইল জান্না দাহিয়ান জান্নাত দর মালিক কে তো সব আপনাকে সব আপনাকে দিয়ে গিয়েছেন সকল সব মিয়ামতামই আপনাকে দিয়েছেন আপনাকে কি করতে হবে আপনাকে আদায় করে নিতে হবে ঠিক না ঠিক এটা নাম হল রুদু কুলু ফিসিলমি কাফ আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন আবার আপনি রোজাও রাখবেন সুৎকুর নম্বর আছে না নাই এরকম তাইলে এটা ও তো কোন ফিসিলমি কাফফা হয় নাই আপনি হারাম কে হালাল জেনে বক্ষণ করতেছেন হালাল কে হারাম হারাম কে হালাল জেনে বক্ষণ করা কুফুরি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলছি ও দুলু ফিসমি কাফা আমার যুবক ভাইয়ের এখন নীরবে নীরবে কিছু দরদ মাখা কণ্ঠে কথা শোনেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিয়েছেন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন এর পর 24 ঘন্টা সাজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না কেন কেন আমার আল্লাহ বলেন কাইফাতাক ফুরু

আমি আল্লাহ তো তোমরা বহুত নিয়ামত দিয়েছি আপনারা জবান খুলে বলেন চিনি যখন জিব্বার মধ্যে লাগায় চিনিটা কেমন লাগে এই জিব্বায় যখন টক দেই চেতে তুল দি কেমন লাগে টক লাগে মিষ্টি দিলে মিষ্টি টক দিলে টক জিব্বা কয়টা এক রঙের জিব্বা দিয়া রঙের বে রঙের কেউ গটাইতে পারে না যিনি গঠায় জবান খুলে বলুন তিনি কে মুরগির নিচে বাইশটা ডিম মুরগি নিয়ে বসল বাইশটা ডিম নিয়ে মুরগি আসল বাইশটা ডিম থেকে তিনটা ডিম বাতিল হয়ে গেছে আর তাকে উনিশটা উনিশটা ডিম থেকে বাচ্চা ফুটলো তার দশটা ফুটলো কালো আর চারটা ফুটলো সাদা আর পাঁচটা ফুটলো গলা সোলাইল্লা ডিমের রং কি সাদা নাকি কালো একই রঙের থেকে একই রঙের ডিম থেকে রঙে বেরঙ্গের বাচ্চা কেউ ফোটাইতে পারে না যিনি ফুটান জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়াকুমতুম আমওয়াতান তোমরা ছিলে মুর্দা তোমরা ছিলে কি ফা আহইয়াকুম অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে আল্লাহ জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন বলে কেউ দশ লক্ষ টাকার মালিক জীবন দিয়েছেন বলে কেউ বিশ কোটি টাকার মালিক সব যার যার মালিকানা লইয়া সবাই যার যেমনে পথ চলতেছে আল্লাহ কয় তোর সব মালিকানা আমি একটা থাবা মাইরাই স্তব্ধ করে দিব সোম্মাই উমি তুকুম অতপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব কি দিবে মরণ মরণ দিলে এই মুহূর্তে তাহিরি মারা গেলে ডিএসবি আশাফুল ভাই কি বলবে তাহিরি সাহেবের দর বলবে লাশটা ধরো লাশের জন্য গাড়ি টানো চেয়ারম্যান ভাই বলবে লাশ এর জন্য লাশটাকে বাড়িতে পাঠাইবার ব্যবস্থা করো একটু আগে তো আসার সময় বলছেন তাহির সাহেবের আগমন তাহির এই মুহূর্তে মারা গেলে কেউ আর তাহির সাহেবের ধর এই কথা বলবেন না বাড়িতে নেওয়ার পরে বলবে তাহির সাহেবের ধর এ কথা বলবে নাকি লাশের ধর বলবে লাশ চোখের বলে যতদিন দেহের ভিতরে রুহু আছে ততদিন আমি বক্তা যখন আমি আমার রুহু চলে যাবে গরে বলে লাশ বাহিরেও বলে লাশ এলাকায় বলে লাশ মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত বলে مرحومের লাশ উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাহির ইসলামের স্লোগান দিয়ে ফাটাও ফলাইছেন আর আজকে মারা যাওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন কয় লা লাশ মাঠে এসেছে যারা জানা যায় শরীক হইতে ইচ্ছুক যদি মনে চায় যদি মনে চায় বুঝেননি আপনার শেষ বিদায় কি জিনিস আরে এই মুহূর্তে যদি মারা যায় আমার যদি মৃত্যুর কষ্ট হয় আমার যদি কবরের যন্ত্রণা হয় আমার পরিবার পরিবার আমার ছোট ভাই জন্য পাগল হয়ে যাবে আর তার মানে বোঝা গেল এ পৃথিবীর কেউ কাহারও আপন নয় সম্পদের ভাগ দিবে সুসময়ে তোমার বন্ধু অনেক হবে কয়েকটা মাস আইসিউতে পইরা দেখো কেউ তোমার খবরও নিবে না ওই মাঝে মাঝে ফেসবুকে লিখবে একটি সুখ সংবাদ আল্লাহ তার বেহেস নসিব করো কমেন্টস করবা আমিন এতটুকুই ফুজি কিন্তু কেউ কাহার কবরে যাওয়ার সুযোগ নাই বলুন হায়াতের মালিক কে একটু বড় করবেন হায়াতের মালিক কে এতে কোন সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাই উমিতুকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব আপনারা জবান খুলে বলেন মরণটাকে সহজ না কঠিন যারা মৃত্যুর ঘাটে গেছে তারা জানে মরণ কত কঠিন আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে কেউ কেউ দেখবে আজরাইলের পা হলো জমিনে মাথা হলো আসমানে এমন বিশাল বড় চেহারা লইয়া এই চরপাড়া ঘরের ভিতরে ঢুকবে বাড়ি ঘরের মানুষ সবাই তার পাশে বসে থাকবে কিন্তু আজরাইলকে একমাত্র যিনি মৃত্যুবরণ করবে সে দেখবে তার পাশে বাইবন বসা আছে কেউ আজরাইলকে দেখতে পারবে না আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তারা থাবা দিতে আসবে সে বলবে আজরাইল আমার নামাজের সমর আমাদের নামাজ পড়ার বাকি আছে আমাকে সুযোগ দাও বলবে আমার হুজার আকার বাকি আছে আমাকে সুযোগ দাও আমার হস করা বাকি আছে আমাকে সুযোগ দাও যদি মুসলমানের করে মুসলমান না হইতে পারেন আজরাইলের সাথে আপনি এমনবারে মত বিনিময় করবেন আল্লাহর আয়াতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ বলেন ওয়া না ফসুম আইনি আগদিন তামু বান্দারে তোরা তো জানোস না কোন জায়গায় তোরা মারা যাবি আজকে অনেকে মনে করি স্টুপ মারা গেছে মনে করছে হুট করে বুঝে মারা গেছে অনেকে পানিতে পড়ে মারা যায় মনে করে হুট করে বুঝি মারা যায় অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় মনে করে হুট করে বুঝি মারা যায় না 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 এই মৃত্যু হুট করে হয় না আল্লাহ যখন যেইভাবে যার মরণ লিখে রেখেছেন এভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে ঠিক না বলেন এইভাবে আপনাকে মরতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চা যখন পানিতে পড়ে ছোট বাচ্চা পানিতে পড়ে না বাবা ছোট বাচ্চা পানিতে পড়ে না পড়লে দেখবেন এক মহিলা আর এক মহিলার দোষারোপ করে তোর কারণে বাচ্চাটা পানিতে পড়ে মরছে তুই যদি বাড়িতে থাকতি তোর বাচ্চাটা পানিতে পড়ে মরতো না এটা কি কোনো যুক্তির কথা হইল তুমি যদি হাজার সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন দিয়ে রাখো তার মৃত্যু যদি পানিতে পড়ে মৃত্যু লেখা থাকে তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই রসুল বলেছেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো কারণ রসুল বলেন কেউ যদি দিনে রাইতে বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার কাছে আজরাইল চলে আসে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে যে কন্যা সোবাহান আল্লাহ তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে কি লস আছে এই জন্য আমার যুবক বায়ারা অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা খাবার খেয়ে নেই যা করার করে নেই এই দুনিয়াতে আর খাবার পায় আর না পায় খেয়ে যায় মরার পরে খাওয়ার সুযোগ নাই এই কথা জীবনেও কোনোদিন বলবেন না আপনি মনে করতেছেন জীবন চলে গেলে বুঝি সব শেষ হয়ে যায় না না জীবন চলে গেলে সব শেষ হয় না জীবন শুরু এই দুনিয়ার হায়াতের শেষ আছে মৃত্যুর পর জীবন যেই জীবনটা শুরু হবে এই জীবনের কোনো শেষ নাই আল্লাহ বলছেন গুম অতবর আমি আল্লাহ আল্লাহারাপ বললাম তোমার তাদেরকে জীবন দিব এই জীবন দেওয়ার পরে কবরে যাবে কবরে জীবন দেওয়া হবে কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী বলেছেন ইমানদারের সামনে যখন আজরাইল আসবে আজরাইল ইমানদারের সামনে এসে আজরাইল ইমানদারের সামনে এসে সালাম দিবে সালাম সুবহানাল্লাহ বলবেন না আজ আজরাইলের সালাম দিবে এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ তা আজরাইল কি সবাই সালাম দিবে আর যারা সবাই সালাম দিবে সালাম দিবে কাকে ওই যে যারা মানার মতো মেনেছে আল্লাহকে যারা মানার মতো রসুল মেনেছে ধরার মতো ধরেছে তাদের কাছে আজরাইল এসে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রুহুটা নিয়ে যেতে চাই তুমি কি রাজি আছো ইমানদার বলবে হে আজরাইল আমি তো অপেক্ষমান ছিলাম কখন আমার ruhটা আপনি নেবেন তাড়াতাড়ি আমার ruhটা নিয়ে যান এই দুনিয়া আমার ভালো লাগে না আমার মহান রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে আছে আরো বড় করে বল আল্লাহু আকবার এই জন্য ইমানদার ভয় পাবে না আমার নবী বলে কিয়ামত হলো দুই প্রকার এক নম্বর হলো যখন মালাকুল মত আজরাইল সামনে আসবে আরেকটা গল যে দিন ইসরাফিল আলহি সালাম সিংহে ফুৎকার দিবে মানুষ মৃত্যু করার আগেও কিছু আলামত আছে কয়েকদিন পর্যন্ত তারা চোখে চোখে মরণের হাওয়া পাসবে আবার এই পৃথিবী যেই দিন শেষ হইয়া যাবে সেইদিন দিন শেষ হওয়ার আগেও অনেক ধরনের علامت আছে আল্লাহ رب العالمین এই সুন্দর পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য নাকি ইবাদতের জন্য আর জোরে কোন কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহ বলেন ওয়া মা খলকতুল জিন্না ওয়া আল ইনসা ইল্লা লি ইবাদুন আমার যুবক গুলো তেলাবাজ শুনলে খুব পছন্দ করে দেখা যায় মানে এই যুবক তুমি যদি আজকে মারা যাও কি করবে জানো তোমার নাকি দিয়ে তোলা ঢোকাবে কান দিয়ে তোলা ঢোকাবে সুন্দর করে কসকু সাবান দিয়ে তোমাকে ধৌত করবে গর বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে গোসল করা হবে না গরম না ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে লাস্টে কি হবে সাজিয়ে গুজিয়ে দে মোরে বলবো কি পছন্দ করেন আপনারা এগুলা পারেন নাকি কি আচ্ছা ঠিক আছে তাহলে কি বলুন তো দেখি আর পারেন কি দেখি সাজিয়ে গজিয়ে দেম রে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে রে সাজিয়ে গজিয়ে দেমো রে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে বড়য়ে পাতা গরম জলে শুয়া মশারি তোলে বড় পাতা গরম জলে পা গরহম জলে ছোয়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে একটু শরীর আল্লাহ আকবর বলবেন না আচ্ছা বলেন তো আমার কথার সাথে ওয়াজের বাস্তবতার মিল আছে না নাই একদম সাজায় গুজায় দিবে না আপনাদেরকে বড়ে পাতা টান না বড়ে পাতা গরম জলে শোয়া মশারির তলে বড়ে পাতা গরম জলে ওড়ে পাতা গরম জলে শোয়া মশারি তলে আতর গোলাপ আতর গোলাপে চন্দন মেঘে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমো মোরে সাজিয়ে গজিয়ে দেমো মোরে তোরা চিয়ে দে মোরে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের বক্তা কিসের পিশাপ সবার একই কন্ডিশন আরে কোটিপতি যেই ঘরে শুইবে রাস্তা রিকশাওয়ালা মারা গেল সেই ঘরে শুইতে হবে বড়াই করার দরকার আছে লা তামসিফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলো না জমিনে চলতে হবে ভালোবাসার কদম বিছিয়ে কথা বলেন ঠিক কিনা ইমানদারের ইমানদারকে আজরাইল এসে সালাম দিবে ইমানদার বলবে তাড়াতাড়ি রুহু নিয়ে যান আল্লাহর সঙ্গে দিদারের জন্য নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে চিৎকার মাইনে কন্যা আল্লাহু আকবার আজকে সেই কবরের দিকে খেয়াল করে আমি একটা সঙ্গী দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই সঙ্গী দেখবেন কালকে আবার ইউটিউবাররা কাটটা নিয়ে উল্টা মাল্টা ছেড়ে দিব

ছন্দে একটা সুর হয় সুরেই প্রেম হয় প্রেমেই মালিকের সঙ্গে دیدار হয় যেই ছন্দ যেই প্রেমে আল্লাহকে বাবা যায় সেই সংগীত যখন হারাম হতে পারে না বিড়হব ঘুরে বারণ ঠিক না বাবা বাইরে আমার মানুষ মারা যাবে বলুন আসল গরের নাম কি ই আওয়াজে তো মানবো না বাবা জোরে বলে নাম কি কবরে দাদা গেছে আর কি ফিরে আসছে আমার আব্বা যে চলে গেল সাড়ে তিন বছর হয়েছে আব্বা কি আর এসেছে আর আসবে না এই কবরে যারা চোদ্দশো বছর আগে যারা পড়েছিল এখনো তারা সেই ঘরে পড়ে আছে কালকে যদি তাহিরি মারা যাই দশ হাজার বছর পরে যদি কেয়ামত হয় দশ হাজার বছর পর্যন্ত এই ঘরে শুয়ে থাকবো আজকে এইভাবে ইউটিউবের পাতাই পাতাই তাহিরি তাইরি কয় মারা যাওয়ার পরে তিন দিন ফেসবুক গরম চার দিনের মাথায় না ফরমানরা ঠিকই বলে যাবে কান্দা কোথায় জায়গা চইলা গেলে আর খবর নে এটাই হলো স্বার্থের পৃথিবী মানুষ মনে রাখবে জনম জনম মনে রাখবে মানুষের মতো মানুষ হতে পারলে মনে রাখবে বান্দা হয়ে মারা গেলে মানুষ ভুলে যাবে বন্ধু হয়ে মারা যান বন্ধু হয়ে আজীবন আপনাকে মানুষ মনে রাখবে ঠিক না বেঠি বান্দা আর বন্ধু কি এক জিনিস বান্দা আর বন্ধু এক জিনিস নয় আমার আসুল বলছেন ওই লোকটা সবচাইতে বড় ধন্য যেই লোকটার জীবনে একটা বন্ধু বাছাই করতে পেরেছে আর আমাদের বন্ধু সব দিয়ে গান আবার কো ঠিক হ্যাঁ কো ঠিক বলি তালে তাল মিলেছে এই নেশা করে এমন বন্ধুর সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে পাঁচ নামাজ পড়ে নবীকে যে মহব্বত করে আউলিয়া ক্রামকে যারা মহব্বত করে তাদের সাথে হবে আমাদের বন্ধুত্ব যারা নেশা করে বাবা খাই বাবা খাই ফেন্সি খাই এদের সঙ্গে কখনো আদর্শ সন্তানের বন্ধুত্ব হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা দুই হাত ধরে বলো আমরা কি ভালো বন্ধুর সঙ্গে চলতে চাই

মসজিদের গম্বুজে লেখা ছিলেক থাকে কি মেহেরাবে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদু আসেনি আল্লাহ নামের পাশে নবীর স্লোগানটা আসেনি তো ফুস্টার দিলে কি তা গুন হইবো আল্লাহর স্লোগান দিবেন নবীর স্লোগানও দিবেন এটা কোনো ঠেলা ঠেলির কোনো বিষয় ইত্তা কোনো এক সময় চলছে গুরু 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 গুরুপ চলছে এখন আর ইতা দরকার নাই এখন মিল্লা জিল্লা চলেন কথা কোন ঠিক নাবে ডে এগুলার দরকার নাই এজন একজন নারে আরে আর আওয়াজ নাই এ গেছে গে লন্ডন গেছে গে লন্ডন দেয়ার ইজ নগট বাট আল্লাহ মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার আল্লাহ আল্লাহ কে খ্রিস্টিয়ান মানে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে খ্রিস্টান জানে হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহকে জানা নবী মান নয় নবী কি মানা নাবি খাল ইমান একটা সহজ সমীকরণ এইগুলা নিয়ে আর ধাক্কা ধাক্কি আগে চলছে এখন চলে এখন মিলেমিশে থাকেন মা বলেন মা বাবা কন্যা কেন মা কথা কেন মা কথা মা তুই দেবে মা হ্যাঁ মা বাবা কই বাবা মা দাদা নানা শালা জামাই বউ জামাই শ্বশুর চেয়ারম্যান এটা বুঝে নিতে তো জাগা জাগা বক্তা শ্রোতা বক্তা তো জাগা জাগা জুরা 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 তো আল্লাহ এবং নবী জুরা হইতে অসুবিধা আছে বুঝে না এগুলো আমি একটু রাগ করে বলি না এখন এখন আমরা মিলের মধ্যে বলি ভাই বললে কোনো গুণা হবে এটা হইল আমাদের ইমানি স্লোগান কথা বলেন ঠিক না ঠিক ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা আর রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর তাইলে তাওহীদ আর রিসালাত মিললেই তো ঈমান কথা কোন ঠিক না কবরে গেলে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে আবার আরেকটা প্রশ্ন আছে ও আমার কোন দাতা কে হাজার রজুল এই লোকটাকে তিনি হলো আমার নবী তো কবরে আল্লাহর প্রশ্ন করবে নবীর প্রশ্ন করবে কথা কোন ঠিক ঠিক হাসরের মাঠ আল্লাহ সাজাইবো আল্লাহ হাকিম হবে নবী উকিল হবে সব জায়গায় তো আল্লাহ এবং রাসূল আল্লাহ রাসূল বলেন আর শাজিমের বরাবর একজন লোক থাকবে আর শাজিমের গম্বুজের নিচে আমি জান্নাতে একটা জায়গা আছে যার নাম হলো উসিলা এই জায়গায় আমি আল্লাহর কাছে চাইবা তো এইগুলো যদি আমরা যদি সংকীর্ণতা করি তাহলে আমাদের হুজুরদের মধ্যে দূরত্ব হবে এই যে আজকে আমি আসছি আমি যেই ভাষাই কথাগুলো বলছি আপনারা বলুন তো আপনারা কি আমাকে বলার সুযোগ আছে কোনো গালি দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আমি যদি চেতাচেতি করতাম খারাপ বাসা করতাম তাহলে তো বলতে পারতেন কথা কন ঠিক না বেঠি এইগুলো এখন আর আমরা এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করবো না ধাক্কা ধাক্কি করব মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আসেন কে আমাদের কথা বলছিলাম আমরা এই মুহূর্তে মারা গেলে দশ হাজার বছর পরে কেয়ামত হইলে আমরা কোথায় থাকব মাটির ঘরে একদিন মাটির ভিতর হবে ঘর ঠিক না বেঠি গভীর যুগ। بابا انا رب العالمين قران الكريم المذيب جين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام